नमस्कार बंधुरा, आजकेर जे भिडियोटी तुले धरबो सेटा बायोफ्लक सम्बन्धे नय, बटम क्लिन। तो बायोफ्लक जारा करछेन ताराओ किन्तु एई भिडियोटा फलो करते पारेन। बटम क्लिन पद्धतिते जे आपनारा फोन करे जेटा जानते चान जे आमादेर अ्यामोनियार समस्या किन्तु खूब बेशी बाड़छे, तो अ्यामोनियार समस्याटा खूब बेशी लक्ष्य करा जाच्छे, तार जन्य आमाके फोन करे बारबार जानते चान दादा आमि कि करब जे आमादेर जलेर अ्यामोनियाटाके कमानोर जन्य। तो प्रथमत बोलि जे आमार च्यानेले अलरेडी अनेक भिडियो आछे अ्यामोनिया सहजेई जाते आमरा किभाबे कंट्रोल करते पारि, सेगुलो दुटो भिडियो আছে, সেগুলো আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেগুলোও দেখতে পারেন যে আমরা কী কী ঔষধ প্রয়োগ করতে পারি আমরা অ্যামোনিয়াটাকে কন্ট্রোল করার জন্য। তো সেই সমস্ত প্রকার ভিডিওগুলো আপনারা এন্ড স্ক্রিনে দেখতে পাবেন, সেগুলোও ফলো করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো নমস্কার বন্ধুরা, আমি বিমল পটাশপুর পূর্ব মেদিনীপুর থেকে। আজকের যে ভিডিওটা হচ্ছে যে বটম ক্লিন পদ্ধতির মাধ্যমে যদি মাছ চাষ আমরা করতে চাই তো সেখানে জলের অ্যামোনিয়াটাকে কীভাবে আমরা কন্ট্রোল করতে পারি। তো প্রথমত যারা বটম ক্লিন করছেন তারা কিন্তু 3 থেকে 5 দিন অন্তর আপনারা কিন্তু জলটাকে 10% করে চেঞ্জ করে রাখেন। তো চেঞ্জ করে রাখলেও প্রথমত যে জলের নিচের যে সে অ্যামোনিয়াটা বা স্ল্যাশটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্গত হয় না, তার ফলেই কিন্তু আপনাদের বারবার অ্যামোনিয়ার সমস্যাটা কিন্তু সম্মুখীন হতে হয় আপনাদের যারা বটম ক্লিনটা করছেন। তো সেটাকে নিরাময় করার জন্য কি যে এটাকে আমরা কীভাবে একদম পুরোপুরিভাবে নিরাময় করতে পারি, তো প্রথমত যে একটা বলবো যে আমরা বায়োফ্লক মাছ চাষ করতে গেলে যে আমরা কিভাবে অ্যামোনিয়াটা কন্ট্রোল করি সেই ধারণাটাও কিন্তু আপনাদের থাকাটা প্রয়োজন। তাহলে কিন্তু আপনারা অতি সহজেই সে বটম ক্লিন করুন বা বায়োফ্লক করুন, তাহলে কিন্তু অতি সহজেই আপনারা কিন্তু অ্যামোনিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনারা যদি 3 দিন কি 5 দিন অন্তর 10% করে জল চেঞ্জ করেন তাহলে সে জলেরও অপচয় হচ্ছে, তো সেই ব্যাপারটাকেও আপনাদের মাথায় রাখা উচিত যে জল যাতে কম পরিমাণে চেঞ্জ করে আমরা জলের অ্যামোনিয়াটাকে কন্ট্রোল রাখতে পারি। তো এই অ্যামোনিয়াটাকে কন্ট্রোল করতে গেলে তো প্রথমত যেটা আপনারা যে বটম ক্লিন পদ্ধতির মাধ্যমে মাছ চাষ করছেন সেটা করুন, ঠিক আছে, কিন্তু আপনারা এফসিও রেডি করে প্রোবায়োটিক কিন্তু আপনাদের ওই ট্যাঙ্কে প্রদান করুন। যখন প্রোবায়োটিকটাকে প্রদান করবেন তখন কিন্তু প্রোবায়োটিকটাও কিন্তু আপনাদের জলের অ্যামোনিয়াটাকে নির্মূল করবে সম্পূর্ণভাবে। আর কিন্তু জলের যে চেঞ্জ করার যে প্রসেসটা সেটা কিন্তু অনেকটা পরিমাণে আপনারা নিস্তার পাবেন এবং জলের অ্যামোনিয়াটাও কিন্তু কন্ট্রোল থাকবে। তার জন্য আপনারা যারা বটম ক্লিন করছেন তারা সেটা করুন, করার পরে আপনারা কিন্তু এফসিও রেডি করুন। কীভাবে এফসিও রেডি করবেন এন্ড স্ক্রিনে আপনারা ভিডিও দেখতে পাবেন, আমার আই বটনেও আপনারা ক্লিক করে দেখতে পারেন বা চলে আসছে যে ভিডিওটা সেটাও দেখতে পারেন, এবং আমার ডেসক্রিপশানেও থাকবে যে কীভাবে আমরা এফসিওটাকে রেডি করতে পারি বা একবার এফসিওটা রেডি করে আমরা কিভাবে সারা জীবন একই এফসিওর মাধ্যমে কালচার চালিয়ে যেতে পারি। তো সেই সমস্ত প্রকার ভিডিওগুলো আমি স্ক্রিনে দিয়ে দেব বা হচ্ছে আপনারা ডেসক্রিপশানে ক্লিক করেও আপনারা দেখতে পারেন। তো আপনারা এফসিওটা রেডি করলেন, রেডি করার পরে আপনারা কিন্তু এফসিওটাকেও কিন্তু প্রদান করুন। আর কিভাবে প্রদান করবেন সেটা আমার চ্যানেলে আরও ভিডিও আছে, সেগুলো দেখে নিন, দিলে ব্যাপারটা বুঝতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা এফসিও প্রদানের মাধ্যমে কিন্তু আপনারা বটম ক্লিনেও কিন্তু অ্যামোনিয়া আপনারা কন্ট্রোল করতে পারেন। তো অ্যামোনিয়া কন্ট্রোল করার জন্য শুধুমাত্র জল চেঞ্জের উপরে যদি আপনারা নির্ভর তাহলে জলের অপচয়ের পরিমাণটা কিন্তু খুব বেড়ে যাবে, তো তার ফলে সেটাও একটা কিন্তু ক্ষতি হচ্ছে আমাদের। তো তার জন্য আপনারা বটম ক্লিন করছেন করুন, সঙ্গে আপনারা বায়োফ্লকের কিছু ধারণাও আপনারা নিয়ে যান, গিয়ে ওখানে একসঙ্গে আপনারা যদি এই দুটোকে একসঙ্গে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের জলের অ্যামোনিয়াটাও কন্ট্রোল হবে আর আপনাদের যে মাছ চাষের যে আপনারা যে বটম ক্লিনটা করছেন সেই বটম ক্লিনের মাধ্যমেই আপনারা মাছটা চাষ করতে পারলেন। এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ জলের অ্যামোনিয়াটাকে কিন্তু কন্ট্রোল করতে পারেন। আশা করি কিটা বললাম আপনারা বুঝতে পারলেন। তো এন্ড স্ক্রিনে যে ভিডিওগুলো আসছে সেগুলোও ফলো করুন, ব্যাপারটা বুঝতে পারবেন। নমস্কার।